সিবিআইয়ের তরফে জুডিশিয়াল কাস্টডি চাওয়া হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় এবং কল্যাণময় গাঙ্গুলির। আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি আমাদের সাংবাদিক সঞ্জনা লাহিড়ির কাছ থেকে। সঞ্জনা, এই মুহূর্তে কি আপডেট রয়েছে আলিপুর আদালত চত্বর থেকে? দেখো, পার্থ চট্টোপাধ্যায় এবং কল্যাণ গঙ্গোপাধ্যায়কে 5 দিন সিবিআই হেফাজতের পর আজকে ফের পেশ করা হয় আলিপুরে বিশেষ সিবিআই আদালতে। এবং সেখানে কিন্তু দেখা যায় যে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী কিন্তু স্পষ্ট জানিয়েছেন যে যে ইনভেস্টিগেশন চলছে তাতে কিন্তু দেখা গিয়েছে যে তার বাড়ি থেকে সেভাবে কিন্তু কোনো টাকা পয়সা উদ্ধার করা সম্ভব হয়নি। এবং সেখানে তিনি একজন 70 বছরের বৃদ্ধ, তার শরীর খারাপ রয়েছে, তিনি যথেষ্ট পরিমাণে কিন্তু কোঅপারেট করছেন ইনভেস্টিগেশনের প্রথম দিন থেকে সিবিআইকে। এবং তার যে বয়সজনিত একটা রোগ, বয়সজনিত কারণ রয়েছে, বিভিন্ন রকমের রোগ রয়েছে, সেই জন্য যেন তাকে ইন্টারিম বেল অর্থাৎ অন্তর্বর্তী জামিন যেন তাকে দেওয়া হয়, একই বিষয়ে কিন্তু কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের আইনজীবীও কিন্তু জানিয়েছেন যে তাকে যেন তার বাড়ি থেকেও কিন্তু সেভাবে কোনো টাকা পয়সা উদ্ধার করা সম্ভব হয়নি। এবং একইভাবে তিনি যে এই স্ক্যামের সঙ্গে যুক্ত ছিলেন সেই বিষয়টা কিন্তু এখনো স্পষ্ট নয়। এবং তিনিও কিন্তু যথেষ্ট বয়স্ক, তার বয়সজনিত রোগ রয়েছে, সেই জন্য যেন তাকেও ইন্টারিম বেল দেওয়া হয়। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে সিবিআই কিন্তু স্পষ্টত জানিয়েছে যে এই দুজনকে কিন্তু কোনোভাবেই যেন বেল না দেওয়া হয়, বরং এই দুজনকে যেন জুডিশিয়াল কাস্টাডি বা জেল কাস্টাডি দেওয়া হয়। এবং তাদের কাছ থেকে যে সমস্ত স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে সেগুলো কিন্তু প্রচুর এভিডেন্স রয়েছে, এবং তাদের বিরুদ্ধে যে এভিডেন্স রয়েছে সেগুলোর সঙ্গে খতিয়ে দেখা হবে, মিলিয়ে দেখা হবে, এবং ইনভেস্টিগেশনের স্বার্থে সেগুলো যাতে আগামী দিনেও তাদের সঙ্গে কথা বলা যায় সেই জন্য এই দুজনকে যেন জুডিশিয়াল কাস্টাডি দেওয়া হয়, এবং জেলে গিয়ে যেন এই দুজনের সঙ্গে সিবিআই আধিকারিকরা যাতে প্রশ্ন করতে পারেন, তাদেরকে জেরা করতে পারেন ইনভেস্টিগেশনের স্বার্থে, সেই বিষয়টাও যেন মহামান্য আদালত বিষয়টি খতিয়ে দেখেন। বর্তমানে কিন্তু অর্ডার রিজার্ভে রাখা হয়েছে এবং অর্ডার বেরোনোর পরেই কিন্তু বোঝা যাবে যে আদালতের তরফ থেকে কি রায় দেওয়া হলো এই দুজনকে কেন্দ্র করে। ভাস্করদা, ধন্যবাদ। সঞ্জনা, আমরা কথা বলছিলাম আমাদের সাংবাদিক সঞ্জনা লাহিড়ির সঙ্গে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই। ইডির হাত থেকে স্কুল নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে গত 1 সপ্তাহ ধরে। দুর্নীতিতে যুক্ত অনেকের সঙ্গেই মুখোমুখি বসিয়েও জেরা করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। আজ প্রাথমিক পর্যায়ে সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হওয়ার ফলে আলিপুর আদালতে হাজির করানো হয় পার্থ চট্টোপাধ্যায়কে, কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। আদালত পরবর্তী কী নির্দেশ দেয় সেদিকে নজর থাকবে।